আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো অরেঞ্জ কেক, কমলা দিয়ে একটা কেক চুলায়। তো সেই জন্য আমি এখানে 2 কাপ আটা ময়দার মিশ্রণ নিছি, মানে 1 কাপ আটা 1 কাপ ময়দা নিছি। আটা ময়দা যে কোনো একটা নিলেও হইতো, কিংবা 2টা নিলেও হয়, যেটাই হোক না কেন আমি মিশায় নিছি, কারণ আটাতে পুষ্টিগুণ বেশি থাকে ইয়ের থেকে, ময়দার থেকে অনেক বেশি পুষ্টিগুণ থাকে। 2টা একই জিনিস যদিও বেসিক্যালি, যাই হোক। এর সাথে আমি 1 কাপ চিনি দিব। অ্যাকচুয়ালি চিনি বেশি দেওয়ার কথা, কিন্তু আমি চিনির বদলে নিজে খাবো, যেহেতু অল্টারনেট সুগার ব্যবহার করবো, মানে যেগুলোকে ডায়াবেটিক সুগার বলতে পারেন, কিংবা লো ক্যালোরি জিরো ক্যালোরি সুগার সেইগুলা। তো অরিজিনাল যেই ফর্মুলাটা, মানে অরিজিনাল কতটুকু দিতে হবে সেইটা এখন আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন। আমি আমার নিজের খাওয়ার জন্য অ্যাডজাস্ট করে নিলাম, আপনারাও কেউ যদি চিনি দিয়ে কম খাইতে চান তারাও অ্যাডজাস্ট করে নিতে পারে, মিষ্টি হইলেই হলো আপনার পছন্দ মতো। এখন এর সাথে আমি মিলাবো হচ্ছে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ বেকিং সোডা। এই 2টা আমি রেখে দিচ্ছি, একটু ছেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে অনেক সময় এগুলোর মধ্যে দানা বেঁধে যায়, এই যে দেখেন দানা দানা বেঁধে আছে, এটা যাতে আমি ভেঙে দিতে পারি আর কি। এখন এই শুকনো ইনগ্রিডিয়েন্ট গুলাকে আমি মিলাই নিব একসাথে। এখন আমি এখানে 2টা ডিম রাখছি, ভাঙতে গিয়ে একটা ভেঙে গেছে, যাই হোক। তার মধ্যে আমি একটু লবণ দিব, দিয়ে এর মধ্যে আমি দিব হচ্ছে অল্প একটু ভ্যানিলা এসেন্স, মানে কেকের মধ্যে ভ্যানিলা এসেন্স দিলে বেশ ভালোই লাগে, যদি এটা অরেঞ্জ কেক, অরেঞ্জ ফ্লেভারের তো ফ্লেভারটা থাকবে। তারপর আমি একটু প্রায় চামচ দুয়েক, 2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলাম, ডিমের গন্ধটা চলে যাবে এতে, দিয়ে ডিমটাকে আমি একটু ঘুটে নিব। না ঘুরলেও হয়, আমি ঘুরতেছি আমার মনের শান্তির জন্য। আমার মনে হয় অনেক সময় সাদা আর কুসুমটা হয়তো ঠিক মতো মিক্স না হইতে পারে কেকের ব্যাটারে আর কি। এর সাথে আমি দিয়ে দিব 1/2 কাপ ফ্রেশ অরেঞ্জ, মানে কমলার রস আমি করে রাখছিলাম, যেটা থেকে আমি ইয়ে নিছি, এই কমলার চোচাটা নিছি, সেইটা সেটাও এর সাথে মিলাই দিব একই সাথে। এখন এই ময়দাটার মধ্যে আমি এটাকে ঢেলে দিব, ঢেলে এর মধ্যে আমার অ্যাকচুয়ালি দিতে হবে 1/4 কাপ তেল, 1/4 কাপ তেল দিব আমি। আর দিব হচ্ছে আমি যে কমলার রসটা করছিলাম সেই কমলার উপরে চোচাটা এই গ্রেটারে, এরকম গ্রেটারে চিকন দিকটা দিয়ে গ্রেট করে করে সাদা অংশ না, শুধুমাত্র কমলা রঙের অংশটা আমি এই যে কুড়ায় রাখছি, ওর মধ্যে থেকে এই যে এরকম কুড়ায় রাখছি, ওর মধ্যে থেকে এগুলা কিছুটা দিব, সবটা দিব না হয়তো, কারণ এগুলো দাঁতের নিচে পড়লে অনেক সময় খাইতে খারাপ লাগে, কিন্তু হঠাৎ 2-1টা পড়লে খাইতে মজাই লাগে। তো এইটা দিয়ে এটা যতটুকু লাগে আমি সেই অনুযায়ী অ্যাডজাস্ট করবো পরে, এইটাকে মিলাই দেখি। যদি পাতলা না হয় ঠিক মতো, তাহলে আমি এর মধ্যে একটু দুধ অ্যাড করব, আগে মিলাই দেখি কতটুকু ঘন হইল। এটা না দেখে বোঝা যাচ্ছে এটা পাতলা হয় নাই, এর সাথে আমি একটু দুধ মিলাবো। হ্যাঁ, যথেষ্ট হইল, এরকমই রাখবো, কারণ চিনিটা করলে এটা আরেকটু পাতলা হয়ে যাবে, আমার আর দুধ মিলানোর দরকার নাই। ভালো করে এটাকে মিলাই নিব। তো আমার মনে হচ্ছে বাকি অরেঞ্জ পিলটুকু দিয়ে দিলেও হবে, এটা পুরো একটা অরেঞ্জের, মানে পুরো একটা কমলার মালটাও করতে পারি, এটা খুব সম্ভব মালটাই ছিল আর কি, আমরা যেটাকে অরেঞ্জই ওইটা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা মালটা বলি, ওটারই বাকিটুকু দিয়ে এটাকে ভালো মতো মিলাই নিব। দেখেন এইরকম ঘনত্বের একটা হইলো, ভালোই। এখন আমি এটাকে ছাঁচে ঢেলে বেকিংয়ের ব্যবস্থা করি, বেকের ব্যবস্থা করি। আমি এখন একটা কেকের ছাঁচ নিছি, যেটা আমার পাতিলের মধ্যে ঢুকবে, তার মধ্যে আমি একটু তেল মাখায় নিব ভালো করে, যাতে সাইডে টাইডে না লেগে থাকে পরে আর কি বের করার সময়। যদিও এটা বলছে নন স্টিক, তাও আমার অনেক সন্দেহ থাকে এগুলোর ব্যাপারে, এর মতো ভালো মতো আর একটা ডিজাইন আছে, যেহেতু আমি সেহেতু কাগজও ব্যবহার করতে পারবো না এটার উপরে, উপরের ধারটা পর্যন্ত, কারণ কেকটা ফুলে উঠে এটা উপর দিয়ে উঠে যাবে মোটামুটিভাবে আমি যতদূর নিছি। যাই হোক, হইল, তা মোটামুটি একটা সুন্দর ডিজাইনও আছে। এখন এর মধ্যে আমি আমার এই কেকের ব্যাটারগুলাকে ঢালবো, এই যে কেকের ব্যাটারটা, 2-4টা বাবল উঠতেছে, একটু ঝাঁকা টাকা দিলে বাবলগুলো চলে যাবে। যাই হোক, আমি এটাকে আগে ঢেলে নিই, আস্তে আস্তে ঢালে এটা পুরোটাই ছড়ায় যাবে।
অনেক বেশি হয়ে গেল ব্যাটারটা, যাই হোক অসুবিধা নাই, হয়তো বেশি উপচায় পড়ে যাবে, আবার সেট হইলে মোটামুটি সাইজে এসে যাবে। এই দেখেন বাবলগুলো উঠতেছে, একটুক্ষণ রাখলে এই বাবলগুলো সব উপরে উঠে চলে আসবে, তারপরে আমি এটাকে বেকে দিব। ততক্ষণে আমি আমার পাত্রটা গরম করে নিই। এখন আমি সাধারণত আমি যে পাতিলটার মধ্যে কেক বানাই, এই দেখেন বানাইতে বানাইতে বেচারা কালো টালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, আমার কাছে ভালো হইলেই হইল। তো সেটার মধ্যে আমি ইউজুয়ালি দেখাচ্ছি, আমি ভিতরে বালু দেওয়া, একটা স্ট্যান্ড দেওয়া, এবং বালুটা আমি এতখানি গরম করছি যাতে এক ফোঁটা পানি দিলে দেখেন ছত করে উঠে। এই করে এর মধ্যে আমি এই মানে এই পরিমাণ গরম করে তার মধ্যে আমি এই যে কেকটা যে আছে, কেকটা আমি কেকের এই ছাঁচটা আমি এই মাঝখানে এটার উপর বসায় দিব। বসায় এটা ঢেকে দিলাম, যেহেতু আমি খুললাম একটু তাপমাত্রা কমে গেল, মানে হিট লস হইলো, সেহেতু আমি হাই হিটে এটাকে এক দেড় মিনিট রেখে এইটাকে আমার চুলার সবচেয়ে কম যে জাল আছে সেই জালে আমি নিয়ে যাব। এবং চুলায় ওভেনের থেকে খুব কম সময়ে কেক হয়, যেই কারণে আপনার এটা হয়তো হইতে 20-25 মিনিট লাগবে। কাঠিমাটি ঢুকাইলে অনেক সময় দেখবেন যে কাঠি ঢুকায় কাঠি পরিষ্কার পাইছে, কিন্তু পরের দিকে কেক দেখবেন আমার জমে গেছে। সেই জন্য আমি এটাকে একটু বেশি সময় কম টেম্পারেচারে বেক করব, যাতে ভিতরটা যথেষ্ট পরিমাণ শক্ত হইতে পারে, মানে ফুলার পরেও যাতে আর জমে না যায়, কারণ ফুলবে তারপরে জমে যাবে, তার মানেই হচ্ছে ভিতরটা আপনার ঠিক মতো শক্ত হয় নাই। কাঠি ঢুকাইলেও এগুলা কোনো কিছু কাজে আসে না, কাঠি পরিষ্কার বের হবে কিন্তু পরের দিকে দেখবেন কেক জমে গেছে, এটা 90% লোকেরই বোধ হয়। তো আপনার চুলা অনুযায়ী আপনি টেম্পারেচার অ্যাডজাস্ট করে নেবেন যে কতক্ষণ, দু একবার বানাইলে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এরকম অনেকগুলা পিলার আপনার যাওয়ার পরে আপনার আক্কেল হবে, কিন্তু ধীরে ধীরে ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। তো সবচেয়ে ভালো হচ্ছে কম তাপে বেশিক্ষণ বেক করা। তো আমি এটা কম তাপে একদম চুলার টেম্পারেচারটা কমাই দিব, আমি দিয়ে এখনই কমাই দিই, কথা বলতে বলতে প্রায় 1 মিনিট পার হয়ে গেছে, আমি এটাকে বেক করব অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো আর কি এতে চুলাতে। আর ওভেনে হইলে এটা 170 ডিগ্রিতে আমি 45 থেকে 55 মিনিট পর্যন্ত বেক করতাম। চুলায় প্রায় 45 মিনিট পরে আমার কেকটার, 45 মিনিট প্রায় 40 মিনিট পরে কেকটার এই অবস্থা। ইউজুয়ালি চুলায় আমার 15 থেকে 25 মিনিটের মতো লাগে কেক হইতে, এটাকে আমি অল্প জালে অনেকক্ষণ ধরে জাল দিলাম যাতে কেকের ভিতরে কোনো কাঁচা না থাকে, মানে ফুলে উঠে আবার যাতে জমে না যায়। আপনারা এই কাজটা করতে পারেন যাতে জমে যায়, কারণ এটা আমি অনেকবার করে দেখছি, খুব ভালো কাজ করে। তো আমার কেক হয়ে গেছে আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ, আমি এটা বন্ধ করে দিলাম, একটু পরে বের করে কেটে দেখাচ্ছি। কেকটা এখন যা ফুলছে এর থেকে আর একটু ছোটো হয়ে যাবে ঠান্ডা হইলেই, এতখানি ফুলে থাকবে না কিন্তু তাও যথেষ্ট ফুলে থাকবে আশা করি। তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে আমার কেকটা, এখন এইটাকে অনেকটা লুজ হয়ে আসছে, এটাকে চতুর্দিক থেকে একটু ফ্রি করে খুলে দিতে হবে বাঁকা, সেই জন্য আমি একটা চামচ নিয়ে নিছি, কারণ ছুরি দিলে হবে না। হ্যাঁ এই তো উঠে যাচ্ছে, হ্যাঁ হয়ে গেছে, এখন এটাকে আমি ঢেলে ফেলি। হ্যাঁ খুব সহজেই বাইরে হয়ে আসলো, এই যে দেখেন হইলো, খুবই সুন্দর আমার কেকটা। এই সামনের দিকটা, এই পিছনের দিকটা দেখতেছেন, এখন এটাকে কাটবো। কাটার আগে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞানের জন্য আমি এটাকে একটু ডেকোরেশন করে দিব, কতগুলা কমলার চোঁচা এইভাবে সুন্দর করে সাজায় দিব, মানে আমার যদ্দূর সৌন্দর্য জ্ঞানে কুলায় আর কি, কেটে নিছি আর কি, চিনির গুঁড়াও ছিটা দিব, যাই হোক ছিটায় আপনাদের আমি আবার দেখাচ্ছি। তো দেখেন এই যে আমি একটু ডেকোরেশন করে নিলাম আর কি, আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দিয়ে কমলা চোটা চোটাও দিয়ে, এখন কেটে আপনাদের ভিতরটা দেখাই, তাহলে বুঝবেন ভিতরটা কেমন হইল। তো আমি একটা ছুরি নিয়ে আসছি, এসে এটাকে আমি এখন এই দিক থেকে কাটি, সাইড ওয়াইজ আপনারা দেখতে পারবেন জিনিসটা কেমন হইল ভিতরটা। এই যে দেখেন ভিতরটা হচ্ছে এমন, দেখতেই পাচ্ছেন ভিতরটা কীরকম হইল, কাছ থেকে আপনাদের দেখাই, ভিতরটা হচ্ছে এমন, অনেক ময়েস্ট, অনেক নরম, এই যে চাপ দিলেই বুঝতে পারবেন যথেষ্ট সফট এটা। হ্যাপি জোশ, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আর আমি এটা এর আগে দেখছি খেয়ে খুবই অসাধারণ একটা স্বাদ হয় এটার, কারণ হচ্ছে যে এইটার এটার ভিতরে যেহেতু অরেঞ্জের পিলগুলা দেওয়া আছে, অদ্ভুত একটা টেস্ট আসে এর মধ্যে, খুবই কমলার গন্ধ,
মানে কমলাময় একটা কেক আর কি। দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায় চুলার মধ্যে, খালি বানাইবেন আর খাইবেন, বানাইবেন আর খাইবেন, তামা তামা করে খাইবেন, হ্যাপি জোশের একটা কেক। যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।